নমস্কার, স্বাগত আপনাদের প্রত্যেককে জানাই। সাধারণের জন্য এক অসাধারণ ব্যাখ্যা সম্বলিত শিক্ষামূলক যুক্তিপূর্ণ অনুষ্ঠানের প্রত্যাশা যদি কোথাও করা যায়, তাহলে এই মঞ্চ আদর্শ মঞ্চ, সেটা বলে স্থাপন করার প্রয়োজন নেই, এটাই বাস্তব, আপনারা সেটা স্বীকৃত করছেন। একজন মানুষের বিভিন্ন, সেটা দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মানুষজন এবং বিশেষজ্ঞ দ্বারা এবং বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা যখন স্বীকৃত হতে দেখা যায় এবং তারই পাশাপাশি সাধারণের মধ্যেও যদি সেই স্বীকৃতিটা দেখা যায়, তাহলে তার পারদর্শিতা, প্রাজ্ঞতা, বিজ্ঞতা এবং সাথে মানসিকতা নিয়ে আমাদের মনে একটা ভীষণ রকমের শ্রদ্ধার বাতাবরণ তৈরি হয়। সাধারণের জন্য সেটা ভীষণ কার্যকরীও হতে পারে। আমরা জ্যোতিষশাস্ত্রের যারা সাধারণ মানুষ, খুব এইটুকু কেউ কেউ আমরা বেশিরভাগ জনই জানি, 9টা গ্রহ, 12টা রাশি, 27টা নক্ষত্র ভিত্তি, এবং এই ভিত্তির ওপরে দাঁড়িয়ে যে সমস্ত কিছু অ্যানালিসিস হয় সেটা আমরা জানি, কারণ সেই বিশেষজ্ঞ মানুষরা সেটা ক্যালকুলেশনটা সেইভাবে করেন এবং জ্যোতিষশাস্ত্রের এই দিকটার মাধ্যমে আমাদেরকে সার্বিক ফলাদেশ উপহার দেন। কিন্তু কখনো স্বপ্ন সেটা সাধারণ বলবো কি অসাধারণ, প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলে দিচ্ছেন, তুলে দিয়েছেন। কোথাও তার পেছনে যুক্তিটা কি সেটা কিন্তু ধার না ধরে এইভাবেই বলতে হচ্ছে। কিন্তু সেই ভিত্তিটা যখন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ এই অনুষ্ঠানে ব্যাখ্যায়িত হবে, আমরা যখন প্রত্যাশা করে বসে আছি, তাহলে জানার খিদেটা নিশ্চিত রূপে মিটবে। কারণ আমরা ভরসা করছি প্রফেসর ডক্টর বাসুর প্রতি, তার কাছে বিভিন্ন সেই স্বীকৃতির সাথে যিনি সাধারণ থেকে অসাধারণ প্রত্যেকের জন্য এইভাবে ব্যাখ্যাটা করছেন, এই রাত্রিকালীন অনুষ্ঠানটা এতটাই জনপ্রিয় সেই লক্ষ্যে। তো আসুন, ছোট্ট ক্লুর পরে বিস্তারিত ব্যাখ্যা কি অপেক্ষা করছে এবং কিভাবে অপেক্ষা করছে, একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব কিভাবে যুক্তিসম্মতভাবে বিজ্ঞানের আলোয় সেটা ব্যাখ্যা করছেন, সেটা জানতেই অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে হবে। স্বাগত আমরা সকলে মিলে জানাই আমাদের প্রিয় স্যারকে, প্রফেসর ডক্টর বাসু, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান বলতে আমাদের একটু আধটু ধারণা অনেকের আছে। অ্যাস্ট্রোনমি যদি এক কথায় বলা যায় জ্যোতির্বিজ্ঞান কি, সেটা হচ্ছে ইট ডিলস উইথ দ্য মুভমেন্টস অব দ্য প্ল্যানেটস ইন ইউনিভার্স, অর্থাৎ সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্রহের মুভমেন্ট বা চলাচল, এই নিয়ে যে পড়াশোনা সেটাকে আমরা বলি জ্যোতির্বিজ্ঞান। একটি গ্রহ বা এবং নক্ষত্র বা উপগ্রহ, তারা বিভিন্ন সময় কতটা মুভ করছে এবং তার জন্যে সারা ইউনিভার্সে, বিশ্ব ব্রহ্মাণ্ডে তার কি প্রতিফলন ঘটছে, এইসব নিয়ে পড়াশোনা হলো জ্যোতির্বিজ্ঞান। অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি ডিলস উইথ দ্য এফেক্টস অন হিউম্যান বডি কজড বাই দ্য মুভমেন্ট অফ দোজ প্ল্যানেটস, অর্থাৎ এই গ্রহের মুভমেন্টের জন্যে যে প্রভাব আমাদের বিশ্বের মানুষ এবং প্রতিটা জীবের উপরে পড়ছে, সেটা নিয়ে, এই প্রভাব নিয়ে, এর ফল নিয়ে যে পড়াশোনা, যে শাস্ত্র আমাদের ঋষি মুনি ঋষিরা শুরু করেছিলেন, যার উপর বেশ করে 27টা সিদ্ধান্ত আছে জ্যোতিষশাস্ত্র, সেটাই হলো জ্যোতিষশাস্ত্র। তো অবশ্যই জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোনমি আর একটা দিক বলা যেতে পারে, এর পড়াশোনার প্রকৃতিটাও
কিন্তু ওর সঙ্গে খুবই সম্পর্কিত বা রিলেটেড। কিন্তু অনেক সময় আমরা একটু কনফিউজড হয়ে যাই সাধারণ মানুষের। আমরা জানি গ্রহ বলতে যা বুঝি, মঙ্গল গ্রহ, শুক্র গ্রহ, শনি গ্রহ, বুধ গ্রহ, বৃহস্পতি গ্রহ, নেপচুন, ইউরেনাস, প্ল্যানেট, এরকম অনেক গ্রহ আছে। তো জ্যোতিষশাস্ত্র বলতে গেলে আপনারা শুনে থাকবেন নটা গ্রহ, তাই তো? এখন এই নটা গ্রহ যদি ঠিক করে আমরা ধরে নিই, সাতটা গ্রহের কথা তবু আমরা মানি, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কিন্তু আর দুটো গ্রহ ডাউটফুল, রাহু এবং কেতু, এটা আবার গ্রহ কি করে হলো? একদম ঠিক বলেছেন, রাহু কেতু কখনোই গ্রহ নয়। আমরা তো কখনোই কোনো পড়িনি কোনোদিনও রাহু কেতু কোনোদিনও কোনো গ্রহ বলে বলা হচ্ছে বলে, বা জ্যোতিষশাস্ত্রে কেন এটাকে রাহু এবং কেতুকে গ্রহ ধরা হচ্ছে? একদম ঠিক ধরেছেন। তো সেই রাহু কেতু কি, এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। রাহু এবং কেতু গ্রহ নয়, কিন্তু গ্রহ না হয়েও জ্যোতিষশাস্ত্রে এটাকে গ্রহের সমান মর্যাদা বলুন বা গুরুত্ব বলুন সেটা দেওয়া হয়েছে। তো প্রথমে একটা ছবির মাধ্যমে একটু দেখা যাক, একটু বোঝার চেষ্টা করি রাহু কেতু আসলে কি এবং কোত্থেকে সৃষ্টি, এবং এই কনসেপ্টটা কোত্থেকে, ধারণাটা কোত্থেকে এসছে। রাহু কেতুর ধারণা বোঝার আগে একটা জিনিস বলি, আমরা সবাই জানি যে সূর্য তার নিজের কক্ষপথে ভ্রমণ করে, সব গ্রহই তাই করে, চন্দ্র উপগ্রহ, একেও জ্যোতিষশাস্ত্রে গ্রহ হিসাবে ধরা হয়। তাহলে চন্দ্রও নিজের কক্ষপথে, নিজের অরবিটে ঘোরে। তাহলে এই দুটো অরবিট প্রথমে আমি ড্র করি, অর্থাৎ এই দুটো কক্ষপথ যদি আমি ড্র করি, দেখা যাক কিভাবে আমরা কি পেতে পারি। এইটা হলো আমাদের, যদি ধরি সূর্যের কক্ষপথ, আর যদি আমরা এটাকে ধরে নিই আমাদের চন্দ্রের কক্ষপথ, এটা হলো সূর্য, সান, এটা হলো মুন। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটা সূর্য, আমি বোঝানোর জন্য আর একটুখানি এইভাবে আমি ফিগার আউট করছি, এটা হলো আমাদের সান আর এটা হলো আমাদের মুন, এইখানে আমাদের পৃথিবী, এইখানে ধরে নিচ্ছি আমরা পৃথিবী, যেখান থেকে আমরা সমস্ত স্টাডি বলুন, সমস্ত লক্ষণীয় বিষয় সেটা আমরা বুঝতে পারি, এটা হলো আমাদের আর্থ বা পৃথিবী। এখন দেখুন, এই সূর্য এবং চন্দ্রের কক্ষপথ আঁকতে গিয়ে, ড্র করতে গিয়ে আমি কিছু ছেদ বিন্দু পেলাম, কিছু সেকশন, ইন্টারসেকশন পয়েন্ট পাওয়া গেছে। আমি যদি এইটাকে একটা ইন্টারসেকশন পয়েন্ট বলি, ঠিক অন্যদিকে তার জাস্ট বিপরীতে আর একটা ইন্টারসেকশন পয়েন্ট পাব, তাহলে আমি যদি ধরি এটাকে, আমরা জানি সাধারণত এইভাবে যখন ড্র করি এইটা হলো নর্থ, এটা হলো সাউথ, তাহলে এই নর্থ ডিরেকশনে বা নর্থে যে ইন্টারসেকশন পয়েন্টটা আছে এটাকে বলা হয় আমাদের রাহু। আর ঠিক দক্ষিণে তার বিপরীতে যে ইন্টারসেকশন পয়েন্টটা পাওয়া গেল, যে ছেদ বিন্দুটা পাওয়া গেল, সেটাকে বলা হয় কেতু। তাহলে দেখুন, এই রাহু কেতুর ইমপ্লিকেশন বা ভাবার্থটা কি? রাহু কেতু কি গ্রহ? অবশ্যই নয়। রাহু কেতুকে অনেক সময়
কিছু কিছু বইয়েতে বলা হয়েছে শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ, আবার সময় বলা হয় নোড, শ্যাডো নোড, ছায়া বিন্দু। যখন চন্দ্র সাউথ থেকে নর্থে, দক্ষিণ থেকে উত্তরের দিকে যখন কক্ষপথ বরাবর এগোয় বা ঘোরে, সেই সময় বলি যেখানে আমাদের সূর্যের কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথে যেখানে মিলিত হচ্ছে সেইটাকে আমরা বলি রাহু, বা অনেক সময় বলা হয় অ্যাসেন্ডিং নোড, অ্যাসেন্ডিং নোড। আবার ঠিক সেরকম ভাবে যখন চন্দ্র উত্তর থেকে দক্ষিণে আসছে, একটু কি বললাম, দক্ষিণ থেকে চন্দ্র যখন উত্তর দিকে এগোচ্ছে, সেই সময় সূর্য এবং চন্দ্রের কক্ষপথের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা হলো রাহু। ঠিক উল্টোভাবে আর একবার বলি, যখন চন্দ্র উত্তর থেকে দক্ষিণে আসছে, সেই সময় এই ইন্টারসেকশন বা ছেদ বিন্দুটাকে আমরা বলি কেতু বা ডিসেন্ডিং নোড। এইটা হলো জিওগ্রাফিক্যাল বা ভৌগোলিক ব্যাখ্যা রাহু এবং কেতুর। তাহলে বুঝতে পারছেন রাহু যেখানে থাকবে তার 180 ডিগ্রি দূরে বা 180 ডিগ্রি দূরে অবশ্যই কেতু থাকবে। তাহলে এটা স্পষ্ট হওয়া গেল যে রাহু এবং কেতু কোনো গ্রহ নয়, এদের আমরা শ্যাডো প্ল্যানেট বা গ্রহ বলে ব্যাখ্যা দিয়ে থাকি। তার কারণ জ্যোতিষশাস্ত্র সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যে যেটা সবাই আমরা দরকার, যা ফলটা পায় জ্যোতিষশাস্ত্র পড়ার জন্য যে ফল, সেটা হচ্ছে আমরা জ্যোতিষশাস্ত্রে যে বিভিন্ন প্ল্যানেটগুলো গ্রহগুলো আমাদের শরীর এবং মনের উপরে কি প্রভাব ফেলছে। এই শরীর এবং মনের কথা বলতে গেলে বোঝা যায়, দেখবেন অনেক জায়গাতে ব্যাখ্যা দেওয়া আছে সূর্য হলো আমাদের শরীরের প্রতীক, আবার চন্দ্র হলো আমাদের মনের প্রতীক। তাহলে শরীর এবং মন যেখানে মিলিত হচ্ছে সেটা কি, সেই জায়গায় সেটা আপনি আত্মা দিয়ে ব্যাখ্যা করতে পারেন, যে শরীর এবং মনের কে দিয়েই সাধনা বলুন বা চিন্তা ভাবনার মাধ্যমে বলুন আমরা আত্মার খোঁজ পাই বা নিজের মধ্যে যে আত্মা বিরাজমান তার সেটা অনুভব করতে পারি। তো রাহু এবং কেতুর প্রভাব সেভাবে মানুষের জীবনে যথেষ্ট রকমভাবে আছে। তো এইটা গেল আমাদের এই জিওগ্রাফিক্যাল এক্সপ্লেনেশন বা জ্যামিতিক বা আমাদের ভৌগোলিক ব্যাখ্যা। এবার আসি রাহু কেতু নিয়ে মানুষের এত প্রশ্ন। রাহু কেতু মানেই একটা ভয়ের ব্যাপার, একটা সন্ত্রাস সৃষ্টি করেছে এবং সেটা বলতে পারেন সেই সন্ত্রাস সৃষ্টির জন্যে অনেকের অনেক রকম উদ্দেশ্য থাকতে পারে, সেটা কিন্তু সঠিক নয়। রাহু কেতুকে নিয়ে সন্ত্রস্ত হওয়ার কিছু নেই। প্রথমে দেখতে হবে আমরা যখন রাহু কেতুকে বলার সুবিধার্থে বা জ্যোতিষশাস্ত্রের বর্ণনা করার সুবিধার্থে গ্রহ বলা হয়ে থাকে, তো 7+2 রাহু কেতু মিলিয়ে 9টা গ্রহ এর জন্য বলা হয়। এখন আমরা যদি একটু ব্যাখ্যা করি রাহু এবং কেতুর সঙ্গে তাদের অবস্থান কোথায় থাকলে আমাদের চার্টে কি ফল সাধারণভাবে আমরা পেতে পারি। দেখা যাক যে আমরা যে বলি একটা গ্রহ এবং উপগ্রহ, সেটা বলতে গেলে তার ক্ষেত্র এবং সেই গ্রহের বন্ধুগ্রহ এবং শত্রুগ্রহ কোনগুলো, বন্ধুগ্রহ এবং শত্রুগ্রহ কোনগুলো। তার আগে দেখে নিই রাহুর কোথায় স্বক্ষেত্র এবং রাহু কোথায় তুঙ্গ, সেটা জানা দরকার। কারণ আমরা জানি স্বক্ষেত্রে এবং তুঙ্গ ক্ষেত্রে সব বিভিন্ন বেশিরভাগ সময়ই আমাদের গ্রহেরা সুফল দিয়ে থাকে, তাহলে রাহু মানেই যে কুফল দেবে প্রথমতেই এই কনসেপ্টটা কিন্তু ভেঙে গেল। আমাদের যদি একটা এরকম আমরা জানেন ড্র করে থাকি, আমরা একটা ফিগার ড্র করি, যেভাবে আমরা 12টা রাশির মধ্যে আমরা বিভিন্ন গ্রহকে
পোস্ট করি বা বিভিন্ন গ্রহ অবস্থান আমরা চাটে থাকে কোনো এক জাতিকার, তো রাহু এবং কেতুর তুঙ্গ স্থান বলতে গেলে আমরা কি বুঝি? অনেকে দেখবেন বলে রাহুর তুঙ্গ স্থান, কেউ বলে বৃষ, অনেকে বলে রাহুর তুঙ্গ স্থান মিথুন, এবং তার সমসাময়িক কেতুর তুঙ্গ স্থান বৃশ্চিক বলে, আবার কেউ বলে ধনু। আসল ভাবে যদি আমরা ভাবি, চিন্তা ভাবনা করি, বা আমরা যেটুকু জানি, যেটা ঘটনা, সেটা হচ্ছে যে রাহুর তুঙ্গ কোথায়? 10 ডিগ্রি রাহু, 10 ডিগ্রি বৃষতে এবং 10 ডিগ্রি মিথুনে, এই 20 ডিগ্রির মধ্যে, এই 20 ডিগ্রির মধ্যে রাহুর তুঙ্গ স্থান, এবং সমসপ্তমে এই 20 ডিগ্রি অর্থাৎ 10 ডিগ্রি বৃশ্চিক এবং 10 ডিগ্রি ধনুতে কেতুর তুঙ্গ ক্ষেত্র, রাহুর স্বক্ষেত্র। সেটা কোথায়? রাহুর স্বক্ষেত্র হচ্ছে আমাদের কন্যাতে, এবং কেতুর স্বক্ষেত্র হচ্ছে আমাদের মিনে, সপ্তমে। তাহলে এই গেল রাহুর সাধারণভাবে স্বক্ষেত্র এবং তুঙ্গ ক্ষেত্র। সাধারণভাবে একটা কথা বলি, রাহু যদি এই দিকে অর্থাৎ এই মেষ থেকে তুলার মধ্যে থাকে, তাহলে সাধারণভাবে রাহু খারাপ ফল দেয় না। বিপরীতভাবে রাহু যদি মেষ থেকে তুলার ডান দিকে থাকে, তাহলে সাধারণভাবে রাহু খারাপ ফল দিয়ে থাকে। কিন্তু এর জন্য আবার কিছু ব্যতিক্রম আছে। যেমন মেষ এবং কর্কটে, মেষ এবং কর্কটে, এখানে বললাম রাহু ভালো ফল দেয় সব জায়গার ক্ষেত্রে, কিন্তু নয়, মেষ এবং কর্কটে রাহু শুভ ফল দেয়। কিন্তু এই রাহু কখন শুভ ফল দেবে? যখন এই রাহু যদি মঙ্গল এবং রবির বলবান দৃষ্টি না পায়। কারণ জানেন রাহু মঙ্গল এবং রবির শত্রু গ্রহ, তাহলে সেক্ষেত্রে যদি রবি এবং মঙ্গল তার বলবান দৃষ্টি দিয়ে দেয়, তাহলে রাহুর সুফলটা পাওয়া যাবে না। সাধারণভাবে যেটা বললাম, কর্কটে এবং মেষেতে রাহু শুভ ফল দেয়। আবার দেখুন, রাহু এবং চন্দ্র যদি একসঙ্গে থাকে, কর্কটে থাকলেও, রাহু এবং চন্দ্র, আমরা জানি কর্কটের অধিপতি চন্দ্র, রাহু এবং চন্দ্র এক জায়গায় থাকলে সাধারণভাবে মেন্টাল ডিস্টারবেন্স হয়ে থাকে, কিন্তু কর্কটে থাকলে রাহু এবং চন্দ্র অতটাও তার কুফল বা অতটাও মেন্টাল ডিস্টারবেন্স দেবে না। এছাড়া বলবো, রাহু যেভাবে ফল যদি কুফল দিয়ে থাকে, তাহলে যেভাবে ফল দিচ্ছে লগ্ন সাপেক্ষে, যেটা আমরা ভাব চার্ট থেকে আমরা পাই, যেভাবে ফল দিচ্ছে রাহু যদি, এবং রাহু তার কুফল দিয়ে থাকে সেই জাতকের ক্ষেত্রে তার রাহুর অবস্থান অনুযায়ী, তাহলে কিন্তু সেই ভাবটার কুফল পাওয়া যায়। আর একটা বলি, রাহু এবং কেতুর যেটা বললাম শত্রু এবং মিত্র, আমরা বিচার করতে গেলে আমাদের জেনে নেওয়া দরকার রাহুর কোন গ্রহ শত্রু এবং কোন গ্রহ মিত্র। রাহুর জন্যে, আচ্ছা আমি চারটা আরেকবার ড্র করছি তাহলে বুঝতে পারবেন, রাহুর জন্যে রবি, চন্দ্র এবং মঙ্গল। রবি, চন্দ্র, মঙ্গল, রবির জায়গা এইটা, চন্দ্রের জায়গা এইটা, আর মঙ্গলের জায়গা কিন্তু আমরা জানি এটা এটা, অর্থাৎ মেষ এবং বৃশ্চিক। কিন্তু এক্সেপশন বললাম রাহু, চন্দ্র, মঙ্গল এবং আমাদের যদি কর্কটে থাকে এবং আমাদের মেষে থাকে, তাহলে রাহু কুফল দেয় না। সাধারণভাবে কিন্তু রাহু রবি, চন্দ্র এবং মঙ্গল, রবি, চন্দ্র এবং মঙ্গল রাহুর জন্যে শত্রু। শুক্র, শুক্র আর শনি রাহুর জন্যে কিন্তু মিত্র গ্রহ, আর সম বুধ এবং বৃহস্পতি রাহুর জন্য সম, অর্থাৎ শত্রু মিত্র কোনো ফলটাই পাওয়া যায় না, এটা সম। কেতুর জন্য সেরকম শনি এবং শুক্র বলবো শত্রু গ্রহ, আর কেতুর জন্য রবি, চন্দ্র, মঙ্গল হলো মিত্র গ্রহ, আর বুধ এবং বৃহস্পতি সম। আজকে আর কতটা সময় আছে জানি না, তো আমরা এই বলে শেষ করব, কিন্তু তার সঙ্গে একটাই যেটা বলার ছিল সেটা হচ্ছে যে রাহু আমাদের একটি ইভেন্টে, লাইফের একটি ইভেন্টে
খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা হলো, যদি আমরা কারো বিয়ের ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে রাহুর একটা কন্ট্রিবিউশন থেকে যায়, বিশেষ করে যদি সেই জাতকের বিয়ের সময়টা, তার সময় থাকতে তার রাহুর যদি দশা এবং অন্তদশা প্রাপ্ত হয়, তাহলে সেই রাহু বিয়ের একটা কারক গ্রহ হয়ে উঠতে পারে। তাই বলবো যে রাহু কিন্তু কোনো জায়গাতে শুভ এবং অশুভ সেটা জেনে তারপরে ফলাদেশ করা উচিত। আজকে বোধহয় সময় নেই, আমাদের থামতে হবে এখানে। আমরা খুব সুন্দরভাবে, যুক্তিসঙ্গতভাবে সেই প্রশ্নটার উত্তর অনেকটাই আমরা বুঝতে পারলাম, ডেফিনেটলি অল্প সময়ের মধ্যে যতটা পসিবল, যে রাহু কেতুর ভূমিকাটা, এই যে প্রশ্নটা কোথাও কোথাও উঠে যায়, সেখানে হয়তো তার যথাযথ উত্তরটাই বেরোয় না। ওই ভূগোল বুঝতে চেয়ে জিওগ্রাফিও বোঝা হলো না, ভূগোলও বোঝা হলো না, এমন একটা কিছু ব্যাপার ঘটে যায়, কিন্তু আলটিমেটলি উত্তরটা কেন অধরা থাকবে? উত্তরটা তো শাস্ত্রের মধ্যেই রয়েছে। এবং সায়েন্সটা কোথায়? অ্যাস্ট্রোনমিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যালি এই যে ব্যাখ্যাটা আমরা পেলাম, সেটা আই থিঙ্ক একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজারের পক্ষেই সেটা দেওয়া সম্ভব। সেটা স্যারের কাছ থেকে আমরা পাবো এটা আমাদের বিশ্বাস ছিল, আবারও পেলাম। থ্যাংক ইউ সো মাচ আপনাদেরও সাথে থাকার জন্য, মনোযোগ দিয়ে দেখার জন্য। আগামী তো এইভাবেই পদক্ষেপ থাকবে। আজকে বিদায়, নমস্কার। নমস্কার।